আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে শব্দ ও শব্দ পরিচয়। এই অধ্যায়টি কেন এত গুরুত্বপূর্ণ তোমরা কি জানো? এই অধ্যায়টি এজন্য এত গুরুত্বপূর্ণ যে তোমাদের ক্লাস থ্রি থেকে শুরু করে একদম এইচএসসি পর্যন্ত এই অধ্যায় থেকে পড়তে হবে, এবং এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ভর্তি পরীক্ষা, তারপরে চাকরি বাকরির নিয়োগের ক্ষেত্রেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তাই আমাদেরকে এই অধ্যায়টি অনেক গুরুত্বের সাথে পড়তে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা আমাদের আলোচনা শুরু করি। দেখো, শব্দ কাকে বলে এবং শব্দের শ্রেণীবিভাগ। তো আগে আজকে আমাদেরকে আগে জানতে হবে শব্দ কি। শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনে, এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনে যদি মনের ভাব প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে। শব্দটা হচ্ছে এক বা একাধিক ধ্বনির। তো আমাদেরকে আগে জানতে হবে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে আমাদের মুখ থেকে যে আওয়াজটা বের হয় এটাই হচ্ছে ধ্বনি। তো এই ধ্বনি এক হতে পারে, একাধিক হতে পারে। তো এক বা একাধিক ধ্বনি অর্থপূর্ণ, অর্থপূর্ণ মিলনে, যেমন বোধগম্য হতে হবে। অর্থপূর্ণ হচ্ছে এমন একটি কথা যেটার একটা ফুল অর্থ থাকতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কি বলা হয়েছে। অর্থপূর্ণ মিলনে যদি মনের ভাব প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। এখন দেখো, আমরা এখানে উদাহরণ দিয়েছি, যেমন কলম। কলম হচ্ছে একটি শব্দ। এই কলম লিখতে কিন্তু আমরা তিনটি বর্ণ ব্যবহার করেছি, যেমন ক, ল, ম। এখানে বর্ণ আছে তিনটি, কিন্তু আমাদের এই তিনটি বর্ণের ভিতরে আবার পাঁচটি ধ্বনি আছে। তো দেখো, এই কলম, কলম শব্দটি আমাদের উচ্চারণ করতে পাঁচটি ধ্বনি ব্যবহৃত হয়েছে। যেমন দেখো, ক যোগ অ, ল যোগ অ এবং যোগ ম। তো এই পাঁচটি ধ্বনি নিয়ে আমাদের কলম শব্দটি হয়েছে। এখন আমরা যদি এভাবে একটা কলম কিন্তু একটি অর্থপূর্ণ হয়েছে, যদি আমরা এভাবে কটা আগে না লিখে ল আগে লিখি পরে ক লিখি, তাহলে কি হবে? ল ক ম, লকম। লকম কি কোনো অর্থপূর্ণ শব্দ হলো? আমরা কি লকমের কোনো অর্থ খুঁজে পেয়েছি? নিশ্চয়ই পাইনি, তাই না? এই জন্য এটা কিন্তু অর্থপূর্ণ হলো না। তাই যখন আমরা কলম লিখবো সাজিয়ে ক ল ম, এখন কিন্তু একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়েছে। আশা করেছি তোমরা বুঝতে পেরেছ। সেভাবেই আবার আমরা পাখি, পাখি যখন লিখবো প যোগ আ, তো এই পা, পা লিখতে পয়ের সাথে আ, পা, তখন কিন্তু আমাদের এই যে দুইটা ধ্বনি উচ্চারিত হয়েছে। তারপরে খি, খ কিভাবে লিখি? খ যোগ ই, বা খি। এভাবে এখানে পাখি লিখতে চারটি ধ্বনি ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এবার দেখি আমরা বই, বই কিভাবে লিখেছি? ব, বয়ের সাথেও একটি অধ্বনি আছে এবং সাথে ই, বই। তো বইয়ের সাথে আছে তিনটি ধ্বনি। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ধ্বনি তাহলে কি। তো আমরা আবার দেখি শব্দটা কাকে বলে। এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনে যদি মনের ভাব প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের জানতে হবে শব্দের শ্রেণীবিভাগ কি। শব্দের শ্রেণীবিভাগ হলো শব্দ কত প্রকার ও কি কি। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলা ভাষার শব্দকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন দেখো, এক উৎপত্তি অনুসারে, এবং দুই অর্থ অনুসারে, এবং তিন গঠন অনুসারে। এখন এই উৎপত্তি অনুসারে শব্দকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। উৎপত্তি অনুসারে হলো কোথা থেকে আমাদের দেশে এই শব্দগুলো এসেছে। তো উৎপত্তি অনুসারে শব্দকে যেহেতু পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোর নামগুলো একটু আমরা জেনে নিই। এক তৎসম শব্দ, দুই অর্ধতৎসম শব্দ, তিন তদ্ভব শব্দ, চার দেশি শব্দ, পাঁচ
বিদেশি শব্দ। আবার দেখো অর্থ অনুসারে, অর্থ অনুসারে শব্দটা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো, এক যৌগিক শব্দ, দুই রূঢ়ি বা রূঢ় শব্দ, তিন যৌগিক শব্দ। এবার দেখি আমরা গঠন অনুসারে, গঠন অনুসারে শব্দকে আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে। যেমন এক মৌলিক শব্দ, দুই স্বাধীন শব্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উৎপত্তি অনুসারে শব্দ যে পাঁচ প্রকার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখি উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার। এক নম্বরে আছে তৎসম শব্দ। এখানে তৎ মানে কি? তৎ মানে তার, আর সম মানে সমান। তো তৎসম মানে তার সমান। এখানে তার সমান বলতে আমরা কি বুঝি? সংস্কৃত সমান। যে ভাষাগুলো, যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় সরাসরি সংস্কৃত থেকে সরাসরি এসেছে, মানে কোনো রকম পরিবর্তন হয়নি, সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে, সেগুলোকেই বলে তৎসম শব্দ। তো চলো একটু দেখি তৎসম শব্দ। যেসব শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়াই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন দেখো হস্ত, চন্দ্র, মস্তক, বৃক্ষ ইত্যাদি। এই শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি আমাদের বাংলা ভাষায় এসেছে। এবারে দেখো আমরা দুই নম্বরে আছে অর্ধ তৎসম। এখানে অর্ধ মানে অর্ধেক, তৎসম মানে তার, মানে সংস্কৃতের অর্ধেক, মানে অর্ধেক হচ্ছে আমাদের বাংলা ভাষা এবং অর্ধেক হচ্ছে সংস্কৃত ভাষা। তো দেখি অর্ধতৎসম শব্দটি কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেসব শব্দকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন দেখো গিন্নি, বৃষ্টি, সূর্য ইত্যাদি, এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। এখন এই যে গিন্নি, গিন্নি ছিল, গিন্নি হচ্ছে অর্ধ তৎসম, সংস্কৃত ছিল গৃহিণী, এই গৃহিণী থেকে হয়েছে গিন্নি। আবার দেখো বৃষ্টি, বৃষ্টিকে, বৃষ্টি ছিল আমাদের সংস্কৃত ভাষা, এটা অর্ধ তৎসম হয়েছে কিভাবে? বৃষ্টি। এভাবে সূর্য, সূর্য থেকে হয়েছে সূর্য। আশা করি তোমরা তৎসম শব্দ এবং অর্ধতৎসম শব্দ এটুকু বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো তিন নম্বরে আছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি? তদ্ভব মানে হচ্ছে তার থেকে উদ্ভব। কার থেকে উদ্ভব? সংস্কৃত থেকে উদ্ভব। তো দেখি তদ্ভব শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত, যেসব সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে ভিন্ন রূপে বাংলা ভাষায় এসেছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। মানে যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে ভিন্ন রূপে বাংলা ভাষা এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন দেখো হস্ত, হস্ত শব্দটি পরিবর্তিত হয়ে ভিন্ন রূপে হয়েছে হাত। আবার দন্ত, দন্ত শব্দটি পরিবর্তিত হয়ে ভিন্ন রূপে হয়েছে দাঁত। ওভাবে আবার মস্তক, মস্তক শব্দটি পরিবর্তিত হয়ে ভিন্ন রূপে বাংলা ভাষায় হচ্ছে মাথা। তো বুঝতে পেরেছ তদ্ভব শব্দটা আসলে কি? এবারে দেখবো আমরা দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে আমাদের আদিম অধিবাসীরা, যে বাংলা ভাষায় বা আগের দিনে আদিম অধিবাসীরা যেই সব ভাষাগুলো ব্যবহার করে আসছে ওগুলোই আমাদের দেশি শব্দ। যেমন দেখো যেসব শব্দ বাংলা অঞ্চলের আদি অধিবাসীদের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন ডাব, লাঠি, ঢেঁকি, ডিঙি, কুলা ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে আমাদের আদিম অধিবাসীদের মুখের ভাষা। যে শব্দগুলো এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং আশা করছি কখনো হবেও না। তো এগুলোই হচ্ছে আমাদের দেশি শব্দ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা আলোচনা করব বিদেশি শব্দ। আসলে বিদেশি শব্দ কি? আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক বিদেশি শব্দ আছে, যেমন আরবি,
ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, চায়না, বার্মিজ অনেক অনেক বিদেশি শব্দই কিন্তু আমাদের বাংলা ভাষায় এসেছে। তো দেখো বিদেশি শব্দ, যেসব শব্দ বিদেশি ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে। কিছু উদাহরণ দেখো, ইংরেজি, ইংরেজি ভাষা থেকে আমরা কি পেয়েছি, যেমন চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, এখন এগুলো কিন্তু আসলে ইংরেজি শব্দ, অথচ আমরা এই শব্দগুলো অনর্গল আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করছি, চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, এজন্য আমরা মনে করছি এটা কিন্তু আমাদের ভাষা, আসলে কিন্তু এটা আমাদের দেশের বাংলা ভাষা না, এটা হচ্ছে ইংরেজি ভাষা। সেরকম আবার আরবি ভাষায় আছে করম, সালাত, সাওম, আজান, ঈদ ইত্যাদি। তারপরে দেখো ফার্সি, ফার্সি ভাষা থেকে কি এসেছে, নামাজ, রোজা, আদালত ইত্যাদি। এরকম বিদেশি ভাষা থেকে বহু শব্দ আমাদের বাংলা ভাষায় গৃহীত হয়েছে। আশা করি তোমরা বিদেশি শব্দ সম্পর্কে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা অর্থ অনুসারে শব্দ শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি একটু বলে রাখি যে অর্থ অনুসারে শব্দ কিন্তু তিন প্রকার। তো তোমরা এখন ছোট, সেজন্য আমি এটাকে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন তোমরা উপরে ক্লাসে উঠবে তখন এটা নিয়ে বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবে। তো দেখো, অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। এক, যৌগিক শব্দ। যৌগিক শব্দটা হচ্ছে কি, যুক্ত শব্দ। যেমন দুটি শব্দ যুক্ত হয়ে একটি শব্দে পরিণত হওয়াকে যৌগিক শব্দ বলে। যেমন দেখো বোনাই, বোনাই হচ্ছে বোনের স্বামী। এখানে বোন, বোন হচ্ছে একটি শব্দ, স্বামী আরেকটি শব্দ। এই বোনের স্বামী নিয়ে আমরা যখন একত্রে বলবো বোনাই, তখন এটা হলো যৌগিক শব্দ। তারপরে দেখো ঢাকাই, ঢাকাই হচ্ছে ঢাকার অধিবাসী। ঢাকা একটি জায়গার নাম, অধিবাসী এখানে যেখানে ঢাকার মানুষ বাস করে, তো ঢাকার অধিবাসী। এই দুটি শব্দ নিয়ে হয়েছে ঢাকাই, তো এই ঢাকাই হচ্ছে যৌগিক শব্দ। তারপর দেখো দালালি, দালালি হচ্ছে দালালের কাজ। দালাল বলতে মানুষকে বোঝায় যে দালাল, এবং কাজ হচ্ছে তার যে কাজটা সে করে থাকে, সেই দালালের কাজ নিয়ে বলি আমরা দালালি। এই দালালি হচ্ছে যৌগিক শব্দ। আশা করি তোমরা যৌগিক শব্দটা কি এটুকু বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা রুঢ়ি শব্দ কি সেটা জানব। তো দেখো রুঢ়ি শব্দ, রুঢ়ি শব্দ আসলে কি, রুঢ়ি শব্দ হচ্ছে এমন কিছু শব্দ যার মূল অর্থ হচ্ছে একরকম কিন্তু প্রচলিত অর্থ ব্যবহার হচ্ছে অন্যরকম। যেমন দেখো তোমরা সন্দেশ, সন্দেশের মূল অর্থ হচ্ছে সংবাদ কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে মিঠাই। মিঠাই বলতে এখানে আমরা কী বুঝি, মিষ্টি জাতীয় দ্রব্য, ঠিক আছে। আবার দেখো স্বাদ, স্বাদ হচ্ছে রুঢ়ি শব্দ। এই রুঢ়ি শব্দর মূল অর্থ হচ্ছে সাধারণ, মূল অর্থ হচ্ছে সাধারণ কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে ইচ্ছা। তো ঠিক আছে, এখন তুমি বুঝতে পেরেছো যে রুঢ়ি শব্দ আসলে কি। রুঢ়ি শব্দ আসলে হচ্ছে এমন কিছু শব্দ যার মূল অর্থ হচ্ছে একরকম কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে অন্যরকম। বুঝতে পেরেছো তোমরা? এবারে দেখবো আমরা তিন নম্বরে আছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ আসলে কি, রূঢ় শব্দের সাথে কিছু যোগ হয়েছে ওটাকে বলে যোগরূঢ় শব্দ। তো দেখো রূঢ় শব্দের সাথে সমাজ থেকে আমরা কিছু যোগ করেছি। যেমন দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যা। এখানে পঙ্কে জন্মে কী বোঝায়, যেগুলো পানিতে জন্মে, তো এখানে আমরা পঙ্কজ বলতে কিন্তু সাধারণত পদ্মকেই বোঝায়, তাহলে পঙ্কজ হচ্ছে যোগরূঢ় শব্দ। আবার দেখো রাজপুত, রাজপুত হচ্ছে রাজার ছেলে, এখানে রাজার যে ছেলে তাকে বলে রাজপুত, তাহলে এই রাজপুত হচ্ছে রাজার ছেলে থেকে রাজপুত হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে দেখো যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস, প্রকৃতি এবং প্রত্যয় থেকে তৈরি হয় যোগরূঢ় শব্দ। আশা করছি বুঝতে পেরেছো।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গঠন অনুসারে শব্দ যে দুই প্রকার ওটা নিয়ে আলোচনা করব। তো দেখো, গঠন অনুসারে শব্দ দুই প্রকার কি কি? এক, মৌলিক শব্দ। দুই, সাধিত শব্দ। এক, মৌলিক শব্দ। মৌলিক শব্দটা আসলে কি? মৌলিক শব্দটা হচ্ছে মূল যে শব্দ, যে শব্দগুলো বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না। যেমন দেখো, যেসব শব্দকে বিশ্লেষণ মানে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। আমি আবারও বলছি, মৌলিক শব্দ হচ্ছে যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন দেখো, মা, বাপ, ভাই, পা, ভাত ইত্যাদি। এখন এখানে মা, মাকে কি তুমি ভাগ করতে পারবে? মা। আবার বাপ, বাপকে কি ভাঙা যাবে? যাবে না। তো সেজন্যই এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এখন দেখি সাধিত শব্দ কি। সাধিত শব্দ হচ্ছে যে শব্দ প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, সন্ধি, সমাস, বিভক্তি ইত্যাদি যোগে গঠিত হয় বা হয়েছে তাকে সাধিত শব্দ বলে। যেমন দেখো, বিদ্যালয়, বিখ্যাত, দম্পতি, এই তিনটা হচ্ছে সাধিত শব্দ। এখন এই তিনটা আমরা কিভাবে পেয়েছি? দেখো, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এটা আমরা সন্ধি যোগে পেয়েছি। আবার দেখো, বিখ্যাত, বি যোগ খ্যাত, এই বীর, বি হচ্ছে উপসর্গ এবং সাথে যোগ হয়েছে খ্যাত, এটা হচ্ছে উপসর্গ যোগে। এই উপসর্গ যোগে আমরা পেলাম বিখ্যাত। এবার দেখো, দম্পতি, দম্পতি বলতে আমরা কি বুঝি? দম্পতি বলতে স্বামী স্ত্রীকে বোঝায়। তো এখানে স্ত্রী হচ্ছে জায়া এবং পতি হচ্ছে স্বামী। এই জায়া ও পতি, এই দুটো শব্দ সমাস যোগে গঠিত হয়েছে দম্পতি। আশা করি তোমরা সাধিত শব্দ সম্পর্কে বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে শব্দ শব্দ পরিচয়ের যে সম্পর্কে যেগুলো আলোচনা করলাম, আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর আমার আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই এটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে এটা থেকে তারাও কিছুটা উপকৃত হতে পারে। তাহলে বেশি বেশি করে লাইক দেবে এবং শেয়ার করবে। এ ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।